সমস্তই ফ্রেশ। আপনারা গাছ পাকা কলাও অনলাইনে পেয়ে যাবেন। বাবাইদা এই মাছটা কোথা থেকে এনেছে ওইটাও বাবাইদার মুখ থেকে জেনে নেবো এবং বাবাইদাকে একবার ছাগাতে বলবো। কেন নিয়ে যাও গাছপালা মিষ্টি কর। হ্যাঁ দুটো দিয়ে দে, দুটো দিয়ে, দুটো দিয়ে, একশো টাকা, 24টা দিলাম, 25টা তো হয়ে গেল। ভিডিও করছি, ভিডিও বাবাইদাকে বলবো মাছটা একবার চাগাতে, তা আপনারা দেখে নিন। কাটলে নাই দেখে নিন, ফোন করে বাবাইদাকে বলবো এইটা চাগাতে। গাছপাকা কলা নিয়ে গেছে, সে এখন কলা ব্যাচ বিক্রিতে ব্যস্ত। গাছে ফ্রেশ পাকা কলা, খুব মিষ্টি কলা, একদম গাছ পাকা। এখানে সব রকম সুযোগ সুবিধা পাবেন, সামনেই মুদিখানা দোকান এবং সবজির দোকান আছে, পাশে মাংসের দোকান আছে, এখানেও ন্যায্য মূল্যে একদম খাসির মাংস দেওয়া হয়। যে কোনো অনুষ্ঠানেও যোগাযোগ করতে পারেন আপনারা, একদম রাস্তার বিপরীতে। তো এইটা বাবাইদা কোথা থেকে পেয়েছে, কিনেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, জানতে চাইছি বাবাইদার কাছে। এটা কবরডাঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে, কবরডাঙ্গা ঠাকুর পুকুর লাইন। সে রীতিমতো জায়গাতেই পাচ্ছে না মাছটাকে, চেহারাটা দেখো। বাবাইদা একটু শক্তিশালী বলে মাছটা চাগাতে পেরেছে, আমি হয়তো চাগাতে পারতাম। প্রায় পঁচিশ কেজি জালের ভেতরে হাত বার করেছে। তো এইরকম মাছের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাবাইদা বেশিক্ষণ চাগিয়ে রাখতে পারলো না মাছটাকে, তা মাছটা কখন কাটা হবে? মাছটা এবার কাটা হবে, কাস্টমার আসলে কেটে দেবে, কাস্টমার আসলেই কেটে দেবে। এক কিলো নিয়ে যাও, নিয়ে যাও। মাথার কিলো, মাথা কত কিলো? 180। মাছটা এবার কাটা হবে, নিয়ে যাও এক কিলো, রেখে দেবে। অন্যদিন ভাবে রেখে দেবে, একই থেকে যাবে। আসো কাটাটা দেখো, তো মাছটা এক্ষুনি কাটা চলছে। তো ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন। শুনি কাটা হবে, আপনারা লাইভে দেখতে পারবেন কাটাটা চোখের সামনে একদম। বাবাইদা প্রস্তুতি নিচ্ছে মাছটা কাটার জন্য। বাবাইদা এইরকম কাতলা মাছ কাটতে হয়তো তো 2-3 জন লাগবে, 25 কেজি সাইজ, কিন্তু বাবাইদা নিজের হাতে একাই কাটবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকুন। কাতলা মাছ কাটা হবে কেন, 22। এটা কাটা হচ্ছে লাইভে, আপনার সঙ্গে থাকুন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন। 250 করে না?